বাংলা একটা প্রবাদ আছে জানেন তো, উদর পিণ্ডি বুদর ঘাড়ে। আরো একটু যদি পরিষ্কার করে বলা যায় তাহলে আরো একটা প্রবাদ আছে, যত দোষ নন্দ ঘোষ। কেন এ কথা বলছি, ভাঙড়ে আরাবুল ইসলামের তৃণমূলের সঙ্গে সংঘর্ষ হলো নওশাদ সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের, আর যত দোষ হলো কিনা হিন্দুত্ববাদীদের। কি ভাবছেন কীসব বকছি, কেন বলছি সবটা দেখাবো, আপনারা এই ভিডিও শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা গত কয়েকদিন ধরেই দেখছেন এই বিতর্ক চলছে, ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে সংঘর্ষ হলো আরাবুল ইসলামের তৃণমূল কংগ্রেসের। আরও যদি পরিষ্কার করে বলতে চাই তাহলে বলতে হবে দুই মুসলিম সংগঠনের ঝামেলা, আরাবুল ইসলামের তৃণমূল কংগ্রেস, সেখানেও কর্মী সমর্থক যারা ছিলেন তাদের বেশিরভাগই ছিলেন মুসলিম, তার সঙ্গে সংঘর্ষ হলো ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে যারা সমস্ত ছিলেন কর্মী সমর্থক তারা সবাই সংখ্যালঘু গোষ্ঠীর। তবে এর জন্য কিন্তু দায়ী করা হয়েছে হিন্দুত্ববাদীদের, যারা এই ঘটনার ত্রিসীমানার মধ্যেও ছিল না। কি ঘটনা ঘটেছে সেটাই তো শোনাবো। বঙ্গীয় ইমাম পরিষদ, যাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন ইমাম ভাতা, আপনারা জানেন কলকাতা হাইকোর্ট থেকে রাজ্য সরকারকে এই ইমাম ভাতা দেওয়ার বিরুদ্ধেই রায় দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার ঘুরিয়ে অন্য অ্যাকাউন্ট থেকে ইমাম ভাতার ব্যবস্থা করেছে, সেটাও আপনারা জানেন। তাই ইমামরা এবার তো রাজ্য সরকার বা শাসক দলের হয়ে কথা বলবেই, তাই বঙ্গীয় ইমাম পরিষদ এই যে ভাঙড়ে আরাবুল ইসলামের তৃণমূল কংগ্রেস বনাম নওশাদ সিদ্দিকীর আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংঘর্ষ হলো, সেই সংঘর্ষের আঁচ ছড়িয়ে পড়ল কলকাতা ধর্মতলায়, তারপর নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ, ব্যাংসাল কোর্টে তুলে বাংলার একমাত্র বিধায়ক তৃণমূল এবং বিজেপি ছাড়া ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে পুলিশের হেফাজতে নেওয়া হলো। এই সবের পেছনে বঙ্গীয় ইমাম পরিষদ দায়ী করেছে হিন্দুত্ববাদীদের, যারা এই ঘটনার ত্রিসীমানার মধ্যে ছিল না। কি বলেছে বঙ্গীয় ইমাম পরিষদ, তারা প্রেস স্টেটমেন্ট ইস্যু করেছে এবং সেখানে জানিয়েছে যে ভাঙড়ে আইএসএফ বা তৃণমূলের মধ্যে যাই হোক না কেন, নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তারের পেছনে কিন্তু হিন্দুত্ববাদীরা দায়ী। কি বললেন বঙ্গীয় ইমাম পরিষদ দেখুন, ভালো করে দেখুন। বঙ্গীয় ইমাম পরিষদ গত 21শে জানুয়ারির ঘটনার পরেই একটি প্রেস বিবৃতি জারি করে, সেখানে তারা কি লিখলো, লিখল গতকাল 21শে জানুয়ারি 2023 আইএসএফের প্রতিষ্ঠা দিবসে আইএসএফ ও টিএমসি সমর্থকদের মধ্যে যাই হোক পশ্চিমবঙ্গ সরকারের একজন সংখ্যালঘু বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কলকাতা মহানগরীর রাজপথে প্রকাশ্যে মমতার প্রশাসন যেভাবে রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, সেই সাথে যেভাবে পাবলিকের উপর লাঠিচার্জ করেছে তাতে আমরা ভীত সন্ত্রস্ত। এটা হিন্দুত্ববাদের চরম নিদর্শন যা রাজ্যবাসী দেখল, আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রইসুদ্দিন পুরাকাইত, সাধারণ সম্পাদক, বঙ্গীয় ইমাম পরিষদ। নওশাদ সিদ্দিকী গ্রেপ্তার হয়েছেন এবং কলকাতা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়েছে। প্রবল সমালোচনা উঠেছে রাজ্য জুড়ে যে একজন বিধায়ককে এইভাবে কি করে গ্রেপ্তার করা হয়। এর বিরুদ্ধে কথা বলেছেন বিজেপি, সিপিএম, কংগ্রেস, অর্থাৎ রাজ্যের সমস্ত বিরোধী দল। তৃণমূল এক্ষেত্রে চুপ। ফুরফুরা শরীফের পীরজাদারা একেবারেই কথা বলেছেন তৃণমূলের বিরুদ্ধে। ফুরফুরা শরীফের বেশ কয়েকজন পীরজাদা তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন গত কয়েকদিন ধরে, আমরা সেই সমস্ত প্রতিবেদন আপনাদের দেখিয়েছি। আমার বাপদাদা যদি মুরিদ হয়ে থাকো, ভক্ত হয়ে থাকো, হ্যাঁ, একটা ভোট কোনোদিন না, হ্যাঁ, ওই তৃণমূল প্যাকেটে না পড়ে। দিদি ভালো জানে ফুরফুরা আমাকে লবণ্যতে বসিয়েছে, আমি লবণ্যতে বসিয়েছি, আমরা লবণ্যতে বসিয়েছি, দিদি ভালো জানে ইরাই আমাকে চুলের ঝুঁটি ধরে নামাবে, সামনের দিন এসে গেছে, এই জন্য মমতা ভয় পেয়ে গেছে। ফুরফুরা শরীফের সমস্ত পীরজাদা, একের পর এক পীরজাদারা মুখ খুলেছেন এবং তারা নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারির পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেই দায়ী করেছেন, কলকাতা পুলিশকে দায়ী করেছেন, শাসক দলকে দায়ী করেছেন। দেখুন আপনারা কে কি বলেছিলেন। যদি নওশাদকে ছাড়ানো হয় তাহলে খুবই তাড়াতাড়ি দু এক দিনের মধ্যে সারা পশ্চিম বাংলার প্রত্যেকটা হাট বাজার রাস্তাঘাট অলি গলি সব বন্ধ হবে, তখন মমতা সরকারের প্রশাসন ক জায়গায় ছুটবে। দিদি ভালো জানে ফুরফুরা আমাকে লবণ্যতে বসিয়েছে, আমি লবণ্যতে বসিয়েছি, আমরা লবণ্যতে বসিয়েছি, দিদি ভালো জানে ইরাই আমাকে
চুলে ঝুটি ধরে নামাবে, সামনে দিন এসে গেছে, এই জন্যে মমতা ভয় পেয়ে গেছে, মমতা পাগলা হয়ে গেছে, মমতার নেতারা পাগলা হয়ে গেছে। তাহলে বলে কি সারা ভারতবর্ষের মানুষ এই দিন কেউ দেখেছে? গুজরাটে দেখেছে, উত্তরপ্রদেশে দেখেছে, আসামে দেখেছে, যেখানে যেখানে বিজেপি আছে দেখেছে, আজকে বাংলার মানুষ দেখছে, বাংলার আলেমের গায়ে হাত দিয়েছে, দাদা হুজুরের আওলাদের গায়ে হাত দিয়েছে, এই যে জিনিসটা মানুষ আজকে দেখলো কলকাতায় কিভাবে মানুষগুলোকে মারছে, পীরের আওলাদ দাদা হুজুরের, দাদা হুজুরের আওলাদ, দাদা হুজুরের আওলাদ তোকে নবান্নতে বসিয়েছে, ফুরফুরার মরিদরা তোকে নবান্নতে বসিয়েছে, আজকে তার গায়ে তুই হাত দিলি, তোর প্রশাসন হাত দিল, তার মানে তুই পায়ের তলায় যাবি, সামনে দিন আসছে। আর মমতাও ভালো জেনে গেছে যে আমি চুরি করে ভোটটা লিয়েছি মুসলমানদের ভয় দেখিয়ে, বিজেপির ভয় দেখিয়ে মুসলমানদের ভোটটা লিয়েছি, এখন মুসলমানরা এবং হিন্দু মুসলমান সবাই একজোট হয়ে ঝাঁটাপিটা করছে, মানে ওদের চরিত্র এবার বুঝে গেছে, ওই জন্যই মমতার মাথা খারাপ হয়েছে। হ্যাঁ লজ্জা করে না, চলবে? হ্যাঁ চলবে নাকি? কি ভাবছেন রোজা রেখে ইফতার করে সংখ্যালঘুদের ভোটটা ঝাড়তে হবে, মাথায় টুপি দিয়ে যাচ্ছেন সংখ্যালঘুদের ভোট ঝাড়তে হবে? এত সহজ ভাববেন না, আপনি আপনার জায়গায় থাকেন, আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন, আমি আমার ধর্ম নিয়ে থাকবো। কি মানুষ টুপি দেখে ভোট দেবে না, পৈতে দেখে ভোট দেবে না, গেরুয়া দেখে ভোট দেবে না, মানুষ ভোট দেবে, ব্যক্তি মানুষ দেখে কাজ দেখে ভোট দেবে। হ্যাঁ কি ভেবেছো তুমি? হ্যাঁ মরে গেছে নাকি সব? কি ভেবছো? মনে করছো একটাকে কায়দা করে রেখেছি সব গোটা ফুরফুরা শরীফের পীরজাদাগার সব কায়দা করে ফেলবো? কচু পুরার মাথা জানো? হ্যাঁ ফোচকে ফোচকে কচু পুরার মাথা জানো? এর ভিতরে কত বড় বড় বাঘ আছে, তোমার হুঁশ নেই, তোমার ঘুমটাকে ছিনিয়ে নেবে, আজকে তুমি বুঝতে পারছো, আগামীতে তোমাকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তবে বঙ্গীয় ইমাম পরিষদ কিন্তু দায়ী করল হিন্দুত্ববাদীদের, স্বাভাবিক ব্যাপার, তাদের তো রাজ্য সরকারের হয়ে মুখ খুলতেই হবে, ইমাম ভাতা পান যে। তা বলে ইমাম ভাতা পান বলে রাজ্য সরকারকে সমর্থন করবেন, শাসক দলকে সমর্থন করবেন, সেটা তো বোঝা গেল, কিন্তু তা বলে নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারির পিছনে হিন্দুত্ববাদীরা দায়ী? কেন, কোথায়, কিভাবে? ইমাম ভাতা পান বলে একেবারে অন্ধভক্ত হতে পাবে? এভাবে একদম যুক্তিহীন মন্তব্য করতে হবে? আরেকবার দেখুন আপনারা কি বললেন বঙ্গীয় ইমাম পরিষদের সদস্যরা। এই হচ্ছে ভাতা এবং অনুদানের ফসল। ভাতা যদি আপনি নীতি শুরু করেন তাহলে কত রকম যুক্তিহীন কথা আপনাকে বলতে হয় সেটা প্রমাণ করে দিল বঙ্গীয় ইমাম পরিষদ। আপনারা দেখতে থাকুন দ্য নিউজ বাংলা, আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।